আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব সেনাবাহিনী গঠনের আহ্বান। বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কিম জং উনকে সহজ বার্তা দিলেন বাইডেন। ইরানের তেহরানে কুদস বাহিনীর সিনিয়র অফিসারকে গুলি করে হত্যা। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। 15 দেশে ছড়িয়ে পড়েছে ম্যাক্সিপক্স, আবারও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউক্রেনের ইইউতে যোগদান নিয়ে যে সতর্কবার্তা দিল ফ্রান্স। মাদ্রাসা শব্দটিরই বিলুপ্তি চান ভারতের আসামের মুখ্যমন্ত্রী। এবার বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল। তিনি বলেছেন, ইইউকে নিজস্ব ব্যবস্থাপনায় নিজের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব নিতে হবে। তিনি রবিবার রাতে ব্রাসেলসে এক বক্তৃতায় বলেন, নয়া নিরাপত্তা পরিস্থিতি প্রমাণ করছে ইইউকে নিজের নিরাপত্তা রক্ষার ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। বোরেল বলেন, আমাদের একটি অত্যাধুনিক ইউরোপীয় সেনাবাহিনী প্রয়োজন, যা হবে অনেক বেশি কার্যকর। এর আগে এক বক্তৃতায় জোসেফ বোরেল বলেছিলেন, ফিনল্যান্ড ও সুইডেনে রাশিয়া হামলা করলে ওই দুই দেশ ন্যাটো জোটের সদস্য না হওয়া সত্ত্বেও ইইউ তাদের রক্ষা করতে প্রস্তুত রয়েছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে ইইউ কিয়েভকে সহায়তা দিয়ে যাচ্ছে। এই সহায়তা দিয়ে ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ দিয়েছে ইউরোপ। রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর ফিনল্যান্ড ও সুইডেনের জনগণ ব্যাপকভাবে ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর জের ধরে গত 15 মে দেশ দুটি একযোগে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। এই ঘটনা পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অবস্থানকে আরও সংঘাতময় করে তুলেছে। রাশিয়া ন্যাটো জোটে ওই দুই দেশের অন্তর্ভুক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফরে দক্ষিণ কোরিয়া গিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে একটি সহজ বার্তা দিয়েছেন। তিনি কিম জং উনের উদ্দেশ্যে বলেন, হ্যালো পিরিয়ড। রোববার দক্ষিণ কোরিয়া ছেড়ে জাপান যাওয়ার প্রাক্কালে তিনি একথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এ সময় বাইডেন বলেন, তিনি উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক পরীক্ষা নিয়ে চিন্তিত নন। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার যে কোনো কর্মকাণ্ডের জন্য আমরা প্রস্তুত। এর আগে বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুকিউল উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া হিসেবে ওই অঞ্চলে আরও বড় সামরিক অনুশীলন এবং আরও পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মার্কিন অস্ত্র মোতায়েন করার বিষয়ে সম্মত হন। ইরানের এলিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের জানিয়েছেন, তাদের এক সিনিয়র অফিসারকে রাজধানী তেহরানে তার বাড়ির সামনে হত্যা করা হয়েছে। দুই মোটরসাইকেল আরোহী এই হত্যাকাণ্ড চালায় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। আল জাজিরার আলী হাসেম জানান, IRGC রোববার এক বিবৃতিতে জানায়, হাসান সৈয়দ খোদায়ারিকে বিপ্লবের শত্রুরা হত্যা করেছে। তিনি কুদস বাহিনীর সদস্য হিসেবে ইতিপূর্বে সিরিয়ার দায়িত্ব পালন করেছিলেন। IRGC তাকে কর্নেল বলে জানিয়েছে। ইরনা জানায়, খোদায়ারিকে দেহে 5টি বুলেট বিদ্ধ হয়েছিল। স্থানীয় সময় বিকেল 4টায় তেহরানের মুজাহিদিন ই ইসলাম স্ট্রিটে তার বাড়ির সাথে ঘটনাটি ঘটে। আল জাজিরার হাশেম দোহা থেকে বলেন, এই হত্যাকাণ্ডটি ভিন্ন প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তিনি বলেন, তেহরানে আগে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সবই ছিল পরমাণু কর্মসূচির সাথে সংশ্লিষ্ট। সম্ভবত এবারই আঞ্চলিক নীতির সাথে সংশ্লিষ্ট কেউ নিহত হলেন। তিনি বলেন, এবার আরও মনে হচ্ছে যে ইরানিরা সরাসরি কাউকে অভিযুক্ত করার নীতি থেকে সরে আসছে। এবার তারা বলছে না যে ঘটনাটি ঘটিয়েছে ইসরায়েল। হত্যাকাণ্ডের পেছনে কারা দায়ী তা তারা এখনও সুস্পষ্টভাবে বলেনি। তারা হত্যাকাণ্ডের জন্য কাউকে দায়ী করার বদলে বলছে বিপ্লবের শত্রুদের কথা। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবাস আসলানি বলেন, প্রভাবশালী এক IRGC ব্যক্তিত্বকে হত্যা করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। সরকার অর্থনৈতিক সংস্কার যখন করছে তখন দেশে কিছু বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে হত্যাকাণ্ডটি ঘটল। মোটরসাইকেল হামলাটি 2020 সালের নভেম্বরে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যার কথা মনে করিয়ে দিচ্ছে। 2010 সাল থেকে হামলায় ইরানের অন্তত 6 বিজ্ঞানী বা শিক্ষাবিদ নিহত হয়েছেন। তাদের অনেকেই মোটরসাইকেলবাহী ঘাতকের টার্গেট হয়েছেন। ধারণা করা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি অচল করে দিতেই এসব হামলা হয়ে থাকে।
রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে 30 সদস্যের একটি প্রতিরক্ষা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের এই বিশেষজ্ঞ প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাজ্যে ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দেবে। কিভাবে L-119 ফিল্ড গান চালাতে হয় ইউক্রেনীয় বাহিনীকে তা শেখাবে নিউজিল্যান্ডের এই দল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, আমাদের প্রশিক্ষণ দলকে অনুরোধ করা হয়েছে জুলাইয়ের শেষ পর্যন্ত অস্ত্র ব্যবহারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে সহায়তা করার জন্য। নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার মার্শাল কেভিন শর্ট বলেছেন, 230 ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিটি প্রশিক্ষণ সেশনে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। একই সঙ্গে জেসিন্ডা আর্ডার্ন স্পষ্ট করে বলেছেন, নিউজিল্যান্ডের সৈন্যরা যুক্তরাজ্যে থাকবে, তারা কোনোভাবেই ইউক্রেনে প্রবেশ করবে না। ইসরায়েল ও সুইজারল্যান্ডের পর নতুন করে আরও একটি দেশে ছড়িয়েছে ম্যাক্সিপক্স। অস্ট্রিয়ায় শনাক্ত হয়েছে এই রোগে আক্রান্ত রোগী। এ নিয়ে বিশ্বের 15টি দেশে ছড়িয়ে পড়েছে রোগটি, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও সুইজারল্যান্ড জানিয়েছে তাদের দেশে একজন করে রোগী শনাক্ত হয়েছে। তারা সম্প্রতি বিদেশ সফর করে এসেছে। ইসরায়েল সন্দেহভাজন আরও কয়েকজন রোগীর পরীক্ষা নিরীক্ষা করছে। প্রথম ম্যাক্সিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায় যুক্তরাজ্যে। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনেও এই রোগে আক্রান্ত রোগী পাওয়া যায়। ইউরোপের দেশগুলো সহ কানাডা ও অস্ট্রেলিয়ায় 80 জনের বেশি লোকের ম্যাক্সিপক্স সংক্রমণ ধরা পড়ে। সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে ম্যাক্সিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এতদিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে বলে, ম্যাক্সিপক্স আরও ছড়াতে পারে। তবে ম্যাক্সিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকার কথা এখনও বলেননি বিশেষজ্ঞরা। তবে BBC বলছে, কয়েকটি দেশ এরই মধ্যে গুটি বসন্তের টিকা সংরক্ষণ করতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য ইউক্রেনের আবেদন আগামী 15 থেকে 20 বছরেও চূড়ান্ত হবে না বলে সতর্কবার্তা দিয়েছে ফ্রান্স। BBC রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এ ব্যাপারে ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বিয়ন রেডিও জেকে বলেন, আপনি যদি বলেন ইউক্রেন 6 মাস বা 1 বা 2 বছরের মধ্যে EU যোগ দিতে যাচ্ছে, তাহলে আপনি মিথ্যা বলছেন। ইউক্রেনের এক্ষেত্রে 15 থেকে 20 বছরের মতো দীর্ঘ সময় লাগতে পারে। এর আগে জেলেন্সকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে একটি আবেদনে স্বাক্ষর করেন। ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনকে অবিলম্বে একটি বিশেষ পদ্ধতির অধীনে সদস্য হওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, ইউক্রেনের পূর্ণ EU সদস্য হতে দশক সময় লাগতে পারে। মাদ্রাসার বদলে সাধারণ স্কুল শিক্ষার পক্ষে আবারও যুক্তি তুলে ধরলেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, মাদ্রাসায় পড়াশোনা করে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হতে পারবে না শিক্ষার্থীরা। মাদ্রাসা শব্দটি বিলুপ্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি। রোববার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে হিমন্ত বলেন, যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসা শব্দটির অস্তিত্ব থাকবে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথা ভাবতেও পারবে না বাচ্চারা। বাচ্চাদের যদি বলা যায় যে মাদ্রাসায় পড়াশোনা করে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না, তবে তারা নিজেরাই সেখানে মাদ্রাসায় যেতে চাইবে না। উল্লেখ্য, 2020 সালে আসামের সমস্ত সরকারি মাদ্রাসা তুলে দিয়ে সেগুলোকে স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে ওই রাজ্যের সরকার। আসাম সরকারের দাবি, এতে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথ সহজ হবে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে 2021 সালে গুয়াহাটি হাইকোর্টে 13টি আবেদন জমা পড়ে। তবে চলতি বছরের জানুয়ারিতে আসাম সরকারের সিদ্ধান্ত বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রোববার অনুষ্ঠানে সেই সিদ্ধান্ত নিয়ে হিমন্তকে প্রশ্ন করা হয়। তার উত্তর দিতে গিয়ে এই সিদ্ধান্তের পক্ষে নিজস্ব যুক্তি দিয়েছেন হিমন্ত। বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করানো হলে তা তাদের মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য বলেও মন্তব্য করেন তিনি। হিমন্তের কথায়, আপনাদের সন্তানদের কোরআন শেখান, তবে বাড়িতে। স্কুল শিক্ষার পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি আরও বলেন, স্কুলে সাধারণ শিক্ষায় জোর দেওয়া উচিত, ধর্মীয় গ্রন্থগুলো বাড়িতেও শেখানো যায়, তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা বিজ্ঞানী হওয়ার জন্য স্কুল পড়াশোনা করা উচিত।